পানিতেই হয় আবার পানিতেই মরে, পানিতেই হয় পানিতেই মরে, কফি এমন একটা জিনিস। সবটাই হয়েছে, সবটাই এরকম সমস্যা। এইটা সমস্যাটা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, তাই না? এর শিকড়টা করতে পারছে না। শিকড়টা করার না করতে পারার কারণটা কি হচ্ছে? রসের কারণে। এই রসটা হচ্ছে মানে বৃষ্টিতে হয়েছে। হ্যাঁ, মানে পুরা চারিদিককার মাটি ভিজা, এই বেডও ভিজা। একটু বসে তো বেড তো শুকনো থাকতে হবে, কিন্তু বেডে হচ্ছে আপনার এই আশেপাশের পানির রস টেনে নিচ্ছে, টেনে নিচ্ছে। হ্যাঁ, তাহলে তো এই কারণে পানিতেই হয় আবার পানিতেই মরে, পানিতেই হয় পানিতেই মরে, কফি এমন একটা জিনিস। এটা হচ্ছে এখন দেশে, এটা আমাদের পদ্ধতি যেটি কার বলে উনি, হ্যাঁ দিয়েছিলাম হচ্ছে অল্প থিওভিট, আচ্ছা সালফার, আচ্ছা আর ইউরিয়া। ইউরিয়াটা দিলে মনে হয় মাটিটা ঠিক হয়ে যাবে না? এটা হচ্ছে গা চারিদিক দিয়ে চারিদিক গুলাই পানিটা দিয়েছিল, ও গুলাই পানিটা দিয়েছেন। আচ্ছা, দিয়ে দুই তিন দিন রাখার পর দেখছি যে আর এই পাতা হলুদ হয়ে যাওয়ার, এই পাশ দিয়ে যদি ইউরিয়া ছিটাই দেন তাহলে পরে মনে হয় বেশি ভালো হবে। পাশ দিয়ে কিছু মানে একদম বেডটার চারিদিক দিয়ে হচ্ছে যদি একটু ইউরিয়া দিয়ে রাখতেন তাহলে মনে হয় ভালো হয়, এই হলুদের ভাবটা দূর হয়ে যাবে। আমি এর আগে একজন কীটনাশক অফিসারের কাছ থেকে শুনছিলাম যে পাতা হলুদ হয়ে গেলে পরে আপনার হচ্ছে ওই কাজটা করতে হবে, পাশ দিয়ে হচ্ছে শুধু ইউরিয়া সার কিছু কিছু করে মানে ছিটায় চারিদিক দিয়ে, বেডের চারিদিক দিয়ে। ওটা ওটা কাজ হলে আপনার ইউরিয়া ভিতরেও দেওয়া যায়, ভিতরেও দেওয়া যায় না? তাহলে কাজ হবে মনে হয়। কবে দিয়েছেন ওইটা? ওই যে হলুদ তিন দিন হচ্ছে, তাহলে পরে আস্তে আস্তে ঠিক হতে পারে মনে হয়, তাই না? হ্যাঁ, তিন দিন হচ্ছে তো কালকে আবার এই আলাদা ওই বেডের মাটি জুড়ে নিয়ে এসে এর উপর দিয়ে মাইন দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি এমনি এখনো তাজাই আছে সব কিছু, কিন্তু আপনার জাস্ট হলুদ হয়ে গেছে মাটির রসের কারণে। এটা এখন জাল শিকড় করতে হয়ে যে শুরু হয়েছে মনে হচ্ছে, এই যে শিকড় হচ্ছে। আর শিকড়টা যখন ওই গাছে মানে মাটিতে লাগাবেন তখন খুব যেন সোজা থাকে, শিকড়টা পোতার সময় যেন এক ফুটও বেঁকা না হয়, সেটা এটা কিন্তু খুব খেয়াল রাখবেন। কফি কিন্তু বড় হয়, আপনার গাছটা বড় হয় শুধুমাত্র এই যে যদি শিকড়গুলো যদি একদম অ্যাকুরেট ভাবে সোজাভাবে ঢোকানো যায়, ওইটা অনেক দূর যাতে ডিপ হতে পারে। আর শিকড় যদি বেঁকা চাকা হয় লাগানোর সময় তাহলে কিন্তু আপনার কফির ফলন কম হয়, মানে এক কেজিতে কম হয়, সাইজ কম হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই। আমার মনে হচ্ছে শিকড় করছে, আর এই জাল শিকড় করলে ও এমনি কালো হয়ে যাবে। জি 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 জি, আলাদা সাইড থেকে খাবার গুলো টানতে পারে। ঠিক ঠিক ঠিক, তাহলে তারপর আপনি নিয়ে গেলেন কথা বলে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা হচ্ছে, কৃষকের প্রশিক্ষণে তো দেওয়া লাগে। জি জি, এটা আমরা দেখাবো তো আমাদের কর্তৃপক্ষকে জানাবো যে এরকম মাটির রসে এই বীজতলাতে সব চারা যেগুলো হয়েছে সেগুলো বেশিরভাগই হলুদ হয়ে গেছে পাতাগুলো, এর কী প্রতিকার আছে সেটা এখন আমাদের জানাতে হবে এই কৃষক ভাইকে। তো আমি একটা ফর্মুলা দিলাম যে চারিদিকে ইউরিয়া ছিটাই দিলে একটা কাজ হতে পারে, তো ওনারাও এখানে ইউরিয়া গুলায় পানিতে ছিটাই দিচ্ছেন এখানে। তারপরেও আস্তে 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 কী হয় দেখা যাক, তিন দিন হলো ইউরিয়া পানিতে গুলায় ওনারা প্রয়োগ করছেন, এখন বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। ঠিক আছে ভাই, আপনি আপনার নামটা যেন কি ভুলে গেছি, রেজাউল ভাই। হ্যাঁ, আমার আপনার নাম আমার ডায়েরিতে লেখা আছে। ঠিক আছে, গত কয়েকদিন আগে গোহাটে হ্যাঁ চা খাতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জায়গায় দাঁড়াছে। আচ্ছা, দেখছিলেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে চার দোকান পার হয়ে যায়। জি জি, ওখানে মোটরসাইকেল থেকে ব্যাকে আসলে। আচ্ছা আচ্ছা, আপনার আরেকজন আছিল, উনি আগে লাবি গেল, তুহিন সাহেব ছিলেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আজকে আমি আবার দৌলতপুর যাব, এখন বিদায় নিচ্ছি। সূর্য ভাই ভালো আছে? হ্যাঁ ইনশাল্লাহ, উনি ছিলেন গোলাপনগর গেল। আচ্ছা আচ্ছা, সূর্য ভাইকে সালাম দিয়েন, আসছিলাম। আচ্ছা।